ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আর এখন বিকেল, এখন বিকেল 5টা বাজে। আমরা বেরোচ্ছি, একটু বেরোচ্ছি, ছেলেকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি। ও বাড়িতে একটুও থাকছে না, দুষ্টুমি করছে। তো চলো দেখি কোথায় যাই। তো হাজবেন্ড বাইক বার করছে, দেখা যাচ্ছে। গাড়িতে যাবো না, গাড়ি আছে এখানে, বাট গাড়িতে যাবো না, বাইকে যাবো। দেখি কোথায় যাই, তো তোমাদেরও দেখাবো। অনেক দিন পর কৃষ্ণনগরে মনে হয় বিকেলের দিকে বেরোচ্ছি, কারণ আমার বিকেলে বেরোনোই হয় না। আর যদি হাজব্যান্ডের সাথে বেরোই তো গাড়িতে করে বেরোতে হয়, গাড়িটা আমাদের জাস্ট এখানেই আছে দাঁড়িয়ে। ওই কারণে মানে বাইকে বেরোই, আর গাড়ি রাখার কথাও সেরকম জায়গা হয় না, ওই জন্য খুব প্রবলেম হয়। ওই জন্য বাইকটাই ঠিক আছে। আমি পড়বো না, টমি দেখো, টমি টমি শুয়ে আছে। জল খাইনি, দিয়েছি সরিয়ে দিচ্ছে, খাবে না, খাবি? হেবি শুধু দোলনাটাই আছে, দোলটাই খেলো শুধু। হ্যাঁ, সে আর বলতে, আমার হাত ছেড়ে দিচ্ছে হাঁটার জন্য। চলো বাড়ি চলো, যথেষ্ট ঘুরেছে। বিকেল থেকে সাইকেলটা নিয়ে ওর বেরোনো হলে ভালো হয়, সবাই তো বেরোচ্ছে, আর কি করবো বলো। বাড়ি আসলাম, তো বাড়ি এসে ফ্রেশ হয়নি এখনও আমি, ছেলে ফ্রেশ হয়ে গেছে, হাজব্যান্ড তো কাজ করতে লেগেছে। আর আমরা প্রথমে গেছিলাম হচ্ছে খনিজ পার্কে, আমাদের স্টেশনের ওই দিকে। ওখানে একটা বেবি বাচ্চাদের জন্য পার্ক মতো আছে, বাচ্চারা যা যা রাইড মতো আছে ওইগুলো আছে, বাট আনফর্চুনেটলি মানে ওটা বন্ধ। আমি যেহেতু ছেলে বাড়িতে মানে বাড়িতে বসে বোর হচ্ছে টাইপস, মানে ও কান্নাকাটি করছে, খুব বিরক্তি করছে, তো আমি ভেবেছিলাম চলো একটু ঘুরে আসি, তো বাইক নিয়েই বেরোলাম, তোমাদের তো বললাম। তো ভাবলাম খনিজ পার্কে যাই, তাহলে তোমার একটু রাইডগুলো আছে ও একটু চড়বে, বেশ মজা পাবে। বাট লাক এতটাই খারাপ আর ব্যাড লাক যে খনিজ পার্কটা বন্ধ, দেন ওখান থেকে ঘুরে ফুচকা খেয়ে দেন আমাদের এটা যে তোমাদের দেখালাম ভিডিওতে, তোমরা দেখলে, এটা হচ্ছে ঘাটের ধার, মানে কৃষ্ণনগরে কদমতলা ঘাটের ধার। ওখানে জাস্ট একটু পার্ক মতো আছে, সবাই ওখানে যায় বিকেলের দিকে একটু। আমি মনে হয় বাড়িতে ছেলেকে কোনোদিন বের করি না, বাট ভালো ভালোই ভিড় আছে ওখানে দেখলাম। তো ওখানেই ছেলে একটু ঘুরলো ফিরলো, জাস্ট মাইন্ডটা একটু ফ্রেশ হওয়া, যেহেতু ওরা বেবি তো বাড়িতে আটকে আছে, ওদেরও তো কিছু করার নেই, ওরা তো বুঝে উঠতেই পারলো না শৈশবটা কী, মানে সেই সব শৈশবে যেটা আনন্দ ওটাই ওরা ফিল করতে পারলো না। তো একটু ঘুরলো, ফ্রেশ হলো, আর ওর পাপা থাকে না বলে আমিও মানে সেরকম নিয়ে বেরোই না। দেখছি, ভাবছি যে কাল থেকে হয়তো ওকে নিয়ে একটু সাইকেলটা নিয়ে বেরোবো ওর, কারণ ওর সাইকেলটা কিনলাম, ভালোই বেরোচ্ছিলাম আমরাই সাইকেলটা নিয়ে। আর বিকেলের দিকে এক দু পাক একটু ঘুরলেও ওর মনটা ফ্রেশ হবে, তো
সেটুকু বন্ধ হয়ে গেল জাস্ট কোভিডটা এত বাড়াবাড়ির কারণে। তো আমারও একটু ভয় লাগছিলো, আর আমারও যেহেতু এখনও ভ্যাকসিন নেওয়া হয়নি, একটু ভয় লাগে কোভিডের কারণে, তো ওই কারণে অতটা বেরোই না। তো দেখছি একটু বেবির জন্য বেরোতে হবে, ও বাড়িতে থেকে থেকে এত বোর হচ্ছে আর এত কান্নাকাটি যে ওর পরিমাণ বেড়ে যাচ্ছে। তো কিছু একটা ভাবছে বাড়িটার সামনেই ওকে একটুখানি নিয়ে বেরোবো সাইকেলটা নিয়ে, ও সাইকেলটা চালাতে খুবই ভালোবাসে। তো চলো এই ছিল, আর আসার সময় একটু মিও আমার থেকে স্ন্যাক্স নিয়ে এসছি, তো ওইটাই বোন খাচ্ছে, আমি খাবো, হাজবেন্ডকেও দেবো, মা খায় না এগুলো, তো এটা খাবো, খেয়ে দিয়ে দেন ছেলেকে একটু কিছু খাওয়াবো, ওকে দেখে কর্নফ্লেক্স খাইয়ে দেবো, দেন রাতের ডিনার করবো। রাতের ডিনারে আজকে করবো হচ্ছে হাঁসের ডিমের কারি, মুগের ডাল, আর একটা কোনো ভাজা করবো, তো সিম্পল একটা রাতের খাবারটা হবে। তো চলো সেগুলো একটু রেডি রেডি করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তার আগে আমি ফ্রেশ হয়ে নিই তোমাদের সাথে আবার কথা বলছি। ভেজ ডাল করেছি, এটা ভেজ ডালটা হচ্ছে অলমোস্ট কমপ্লিট। আর এখানে আমার হাঁসের ডিমের কারি করছি, এখানে রাইস বসিয়েছি, আর আছে হচ্ছে ভিন্ডি ভাজা। ভিন্ডি ভাজা আমি খাই না, শুধু হাজবেন্ড খাবে, বোনের তো ডিনার হয়ে গেছে। আর আমার ডালটা অলমোস্ট হয়ে এসেছে, আমার ছেলে রান্না মোটামুটি আছে, কারণ ও দুপুরে না লাঞ্চ করেনি, তো লাঞ্চ করেনি, মিন্স ও মাছ করেছিলাম, মাছ ভাত তো খায়নি, তো মাছ রাখা আছে। আর রাইস তো করছি ওর পাপার জন্য, মা আমাদের জন্য রুটি করবে, তো ওই রাইস ওকে দেব, রাতে মাছের ঝোল আর ভাত খাবে। শোনা দাঁড়াও, আমি রুটি খাবো, আমি আর মা রুটি খাবো। তো চলো, খুব ঘেমে গেছি, গিয়ে একটু ঘরে বসি, তারপর কথা বলছি। কমপ্লিট ফ্রেশ হয়ে নিলাম, কারণ তখন সন্ধ্যাবেলা এসে মুখে আমি জাস্ট ফেস ওয়াশ করিনি, ওই কারণে ফেস ওয়াশ করে নিলাম, আর স্কিন কেয়ারটা করবো রাতে ডিনার। তো আমি আজকে রুটি খাইনি, কারণ ভাত ছিল, তো ভাতটাই খেলাম, পেট পুরো লোড হয়ে গেছে। তো এবার ঘুমাবো, আর ভিডিওটা আমি আজ এখানেই এন্ড করবো, হোপফুলি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, জাস্ট ছোট্ট ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই হিট করে দিও ভিডিও নোটিফিকেশনের জন্য। তো চলো, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমি ঘুমাইনি, আমি জাস্ট ফেস ওয়াশটা করলাম, করে এবার আমি ঘুমাতে যাবো। আর ছেলে তো আগেই ঘুমিয়ে পড়েছে, হাজবেন্ড জেগে আছে, এখন আমার ঘুম হবে না, এখন আমি এডিটিংটা করবো এই ভিডিওটার, তার আগে একটা ভিডিও আছে ওইগুলো এডিটিং করবো। আর এডিটিং করতে বসে না আমার মানে এত ঘুম পায় মনে হয়, মানে এডিটিং করতে বসে দুদিনে আমি একটা ভিডিও এডিটিং করি, কারণ এডিটিং করতে গেলে মানে অলওয়েজ এডিটিং করতে গেলে আমার খুব ঘুম আসে। তো দুদিন ধরে ভিডিও এডিটিং করব, কারণ আমি গেমস শিওর দুদিন ধরে করব, কারণ এডিটিং করতে গিয়ে আমার ঘুম, যত দুনিয়ার ঘুম সব আমার চোখে চলে আসে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।